সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কি সবার বড়দিন কেমন কাটলো? আমার তো ঘরে বসেই কেটে গেল। ভেবেছিলাম আজকে একটু কেক বানাবো, কিন্তু কেকটাও বানানো হলো না, ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তারপরে মনে হলো যে না, সকালটা শুরু করে একটুখানি কেক দিয়েই, কারণ আজকে যেহেতু বড়দিন, আজকের তো স্পেশালি কেকটা খেতেই হবে বলুন তো। সেই জন্যই মা সকাল সকাল আমাকে একটু কেক কেটে দিল, সেটাই ব্রেকফাস্টে খেলাম। অ্যান্ড তিতলিকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম আজকে একটু মাংসর দোকানে, কারণ আজকে দিনটা বেশ ভালো, একটু মাংস খাওয়া যেতেই পারে। তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, আর রসুন সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এলাম। আর এদিকে এসে দেখছি মা কিন্তু এখানে, দেখুন, সদরঞ্জি পেতে একদম বসে পড়েছে সমস্ত কিছু কাটতে, কারণ প্রায় ফিস্টি ফিস্টি ফিলিং আসছিল আমার। সেটাই বললাম মাকে আমি, মা বলছে যে ঠিকই বলেছিস, চল আমরা আজকে বাড়িতেই ফিস্ট করি। তো তারপর আমিও মাংসটা এদিকে ঢেলে নিলাম, আর এটা ঢেলে পরে ভালোভাবে ধুয়ে নেবো, কারণ আমাদের এখানে কিন্তু খুব ফ্রেশ মাংস দেয়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এখন মাংসটা কাটছি কিসের জন্য, তো দাঁড়ান বুঝতে পারবেন। তো মাংসগুলোকে যে বুকের যে পিসগুলো থাকে সেগুলোকে ভালোভাবে সলিড পিসগুলো কেটে নিলাম এদিকে, আর আমি একটু পেঁয়াজ রসুন আদাটাকে এইভাবে পেস্ট করে নিচ্ছি, যেহেতু আমাদের মিক্সিতে আঁচ কিছু বাড়তে পারা যায় না, সেজন্য এইভাবেই করতে হয়। তারপরে কুচি করা মাংসগুলোর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, আর হ্যাঁ একটুখানি দই দিয়ে দিলাম। তো তারপর একটু সসও দিয়ে দিলাম, অ্যান্ড লাস্টে চিকেন কারি মশলাটাও দিয়ে দিলাম। তো তারপর ভালো করে ওটাকে না একটু নুন দিয়ে তারপর ম্যারিনেট করে নিলাম। অনেকে হলুদ চাইলেই দিতে পারেন, আমি কিন্তু কোনোরকম কোনো মশলা দিইনি, শুধু ওই দইটাই যা ছিল। এইদিকে আমি বাপিকে দিয়ে একটা সাইকেলের স্পোক আনা করিয়েছিলাম, ভাঙা স্পোক, এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে এক এক করে দেখুন মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে প্রায়ই এটা ট্রাই করি, আমার তো বেশ ভালো লাগে, অনেক রকমভাবেই করা যায়। তো ঘরোয়া পদ্ধতিতে আমি এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাই, বেশি কিছু লাগে না, জাস্ট কয়েকটা উপকরণ দিলেই করা যায়। তো আজকে কিন্তু আমি একটুখানি বাটার মাখিয়ে তারপরেই করছি, অন্যদিন কিন্তু আমি এইভাবে ট্রাই করি না, আমি অন্যদিন দইও দিই না, আমি নর্মালভাবেই করি। কিন্তু এবারে মনে হলো যে না একটুখানি অন্যরকম করা যাক, তো সেই জন্য দেখুন ভালোভাবে এইভাবে পুড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে, আসলে চিকেন তো সেই কারণে। তো তারপর এটাকে আমি একটুখানি সসের সাহায্যে এভাবে গার্নিশ করব। তো গার্নিশ ফার্নিশ কিছু না, জাস্ট আমি আপনাদের সাথে মানে খেয়ে পরে দেখাবো কেমন লাগছে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, কারণ খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো তারপর এইদিকে একটা পাত্রের মধ্যে চিকেনটা আমি করব, যেটা ধুয়ে রেখেছিলাম, তো সেটাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি চিকেন মশলা, এদিকে দই, আর বিভিন্ন যে আদা বাটা রসুন বাটা সব ছিল সেগুলো দিয়ে আমি একটুখানি তেল দিয়ে, নুন ছাড়া কিন্তু অবশ্যই, ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এটা যে লেগ পিসটা আমি বিশেষত আমার জন্য আনিয়েছিলাম, কারণ লেগ পিস খেতে আমার খুব ভালো লাগে, তো সেটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো তারপর কড়াইতে এক এক করে একটুখানি তেল নিয়ে সেটার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এদিকে পেঁয়াজ, আর এগুলোকে আলাদা করে কুচি করেছিলাম, আর আদার যে বাটাটা ছিল সেটাও দিলাম, আর একটু টমেটো কেটে রেখেছিলাম, আর চিকেনের মধ্যে আমার টমেটো দিতে হেভি লাগে। তারপর এদিকে একটুখানি চিনিও দিয়ে দিলাম, ওটা তেলে দিতে ভুলে গিয়েছিলাম, তেলের কালারটা কিন্তু এখানে আসবে না হয়তো, ওই জন্য জানি না। তো তারপর যাই হোক, হালকা করে কষে নিয়ে এভাবে আমি চিকেনগুলো যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে আগে কষে নেবো। এবার আমি যখনই চিকেন করি তখন কিন্তু জলটা মানে দিই না বললেই চলে, প্রথমে যখন কষি তখন একদম গায়ে গায়ে কষি, যাতে তেলটা আগে বেরিয়ে আসে, তারপরেই যেন আমি রান্নাটা করতে পারি। মানে পুরো তেলটা যদি না বেরো তাহলে কিন্তু টেস্টটা আসে না। তো দেখুন এদিকে তেলটা চলে এসছে, এবার আমি কিন্তু নুনটাও দিয়ে দিলাম। এরপরে হালকা করে জল দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম ঢাকা দিয়ে, তারপর নামাবার আগে যে গরম মশলা দিয়ে দিলাম। তো রান্নাবান্না সেরে নেবার পরে আমি আবার স্নান করতে চলে গেলাম, আজকে তো স্নান করতে অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 2 বেজে গিয়েছিল। তো যাই হোক, তারপর ছাদে গিয়ে চুলটাও শুকিয়ে নিলাম, তারপরে মা ডাকলো খেতে, আর আমি তো খাবার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, এটা কেমন খেতে হবে। তো যাই হোক, বাপির তো খুবই পছন্দ হয়েছে, আর একটু মা আলু ভাতও করেছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম, আপনারা কেমন কেমনভাবে কাটিয়েছেন আজকের দিনটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।